এসএসকেএম হাসপাতালের উডবানের ভেতর থেকে শুধু হাত নেড়ে নমস্কার জানিয়ে নিজের রুমে চলে গেলেন মদন মিত্র। হাইকোর্টের রায় অনুযায়ী চার হেভিওয়েট নেতা গৃহবন্দী বা হোম অ্যারেস্ট হওয়ার পর দিনই ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেল থেকে তার বাড়িতে চলে যায়। কাল রাতের দিকে শোভন চট্টোপাধ্যায়কে আগের থেকে শরীর অসুস্থ হয়ে যাওয়ার ফলে এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর তিনি তার গোলপ্যাকের বাড়িতে চলে যান। ফলে এখন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থা রয়েছে দুই হেভিওয়েট অর্থাৎ মদন মিত্র ও সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি ও মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। মদন মিত্রের কাল থেকে খেপে খেপে অক্সিজেন চলছে। সবসময় অক্সিজেন সাপোর্ট না থাকলেও খেপে খেপে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। সুব্রত মুখার্জির স্ত্রী এসএসকেএম হাসপাতাল উডবার্ন ওয়ার্ডে 12টার সময় সুব্রত মুখার্জির সাথে দেখা করতে আসেন। সুব্রত মুখার্জির ভোকাল কর্ডের সমস্যা রয়েছে, সেই জন্য তার ভোকাল কর্ড থেরাপি অফ স্পিচ থেরাপি চলছে।